সকাল 10টার সময় স্কুলে গেছে কিন্তু অবসর হয়ে গেল কই লেখাইটা আমার এখনো ফিরে এলো না ওরে হতভাগ্য সন্তান আমার তুই তো জানিস বাবা তোকে আগে মরতে না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না তবে সবকিছু জানবার পরও কেন রে লেখাই কেন এই হতভাগ্য দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস আয়নারে লেখাই তোর এই হতভাগী মাকে একটিবারে মা মা বলে ডেকে সান্ত্বনা দে ওরে ওরে তুই ছায়া মারার কে আছে বল আমি আগে এক করে ছয় ছয়টি সন্তানকে আর আবার পড়ছি আমি তোকে পেয়েছি ওরে তুই একটি বার আমার কাছে Thank you.
Boomer!
কাকা বাবু, আপনি যেখান থেকে ওগলা কেন আমার লাখাই একটি বাড়ির জন্য ফিরিয়ে দিন। সত্যি বলেছে বৌমা, আমি তখন প্রাণে বেরিয়ে আছি বৌমা, তাই আমি তোমায় কথা দিচ্ছি যে আমি যেখান থেকে পাই না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়ে আসবো। আমি দাদুভাইকে খুঁজে নিয়ে এসে তোমার হাতে তুলে দেবো বৌমা, আমি তোমার হাতেই তুলে দেবো। বৌমা, আপনার উপরে আমার ভরসা রয়েছে গো, আপনি শুধু পারবেন এই দুঃখিনীর সন্তানকে ফিরিয়ে দিতে। আজকের এই দিনে যদি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন, আমার আত্মা সাথে যা চাইবেন আমি তাই দিতে পারবো বৌমা। আর যদি আমার লক্ষাই কিনা এনে দিতে পারে, এই পাপিষ্ট মুখে আর কখনো আপনার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা। এর আগে ছয় ছয়টি পুত্রকে সে হারিয়ে ফেলেছে, বড় সাহায্য করে লক্ষ্মীন্দরকে পেয়েছে, সেও যেন আজ কোথায় লুকিয়ে রয়েছে। আমি যাবো, আমি যেখান থেকে পাই না কেন আমি দাদুভাই খুঁজে নিয়ে আসবো। বলে আচ্ছা, অনেক বিলম্ব হয়ে গেল। না না না, আমি যে ওই সুন্দরীকে কথা দিয়েছি যে গোসাগরে আমি প্রবেশ করব, কিন্তু এই গোসাগরে প্রবেশ করেছি এখনো পর্যন্ত কেউ এলো না। আমি কার কাছে প্রকাশ করবো আমার বিয়ের কথা? অপেক্ষা করছে সুন্দরী আমার জন্য, আর আমি এই গোসাগরে একা রয়েছি না। দেখি দেখি গোসাগরে কেউ আসছে কি না।
নেই, কেউ আমার দাবি ভাই সম্মান দিতে পারে না। তবে তবে আমি যে বউমের কথা দিয়েছি যেখান থেকে পাই না কেউ দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। কি করে কি করে আমি খালি হাতে ওই রাজপ্রস্তে ফিরে যাবো? যাবো আমি আর যাব না। আমি প্রাণকে ওই দাদু ভাই যে পথে হারিয়ে গেছে আমি আমার প্রাণকে বিশাল জল করে আজ এই গোসা মন্দিরে দরজা বন্ধ। তবে কে কে তুমি গোসা মন্দিরে প্রবেশ করেছো? আমি লক্ষ্মীন্দ্র দাদু ভাই। ওরে হ্যাঁ, এ কি করছো দাদু ভাই? তুমি গোসা মন্দিরে প্রবেশ করেছিলে সেই কারণে তোমার পার্সেলার সহপাঠী ওই কুদির আমলি বেরিকে তোমার সাথে দিতে পারলো। শোনো দাদু, আমি গোসাঘরে প্রবেশ করেছি, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে দাদু ভাই, এই চাওয়া পাওয়ার জন্য তো আমি গোসাঘরে প্রবেশ করেছি দাদু। সত্যি বলেছে দাদু ভাই, সেই ছোট থেকে লালন পালন করে তোমায় বড় করলাম না, কোনোদিন মুখ করে কিছু চাও না তুমি আমার কাছে। আজ যখন বলছো তোমার চাওয়া পাওয়া রয়েছে, আমি কথা দিলাম যদি আমার এই প্রাণকে বিসর্জন করতাম তবু আমি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দেব দাদু। তুমি সত্যি বলছো দাদু? আমি সত্যি বলছি। আরে বলো, এক সত্য দু সত্য সত্য তিনবার যাহা বলি দাদু ভাই, আমি তো অক্ষরে অক্ষরে বলি। বেশ, আমি এই মুহূর্তে কথা বলে দরকার দাদু। এ কি তোমার মলির বদন হয়ে আছে, কাচ্ছ কেন, কি হয়েছে? আমি তো গোসা ঘরেই রয়েছি নাকি দাদু ভাই? তুমি অজান্তেই সকলকে ফাঁকি দিয়ে গোসা মন্দিরে প্রবেশ করেছি। আমি গোসা মন্দিরে প্রবেশ করেছি শুধু কিছু চা পাওয়ার জন্য, সেই চা পাওয়া তো তুমি মিটাতে পারবে দাদু। দাদু ভাই হ্যাঁ সত্যিই বলছে দাদু ভাই, তোমার যে মনে আশা আছে না, হ্যাঁ আমি ছাড়া সেই আশা কেউ পূর্ণ করতে পারবে? পারবে অবশ্যই, তার জন্য তো তোমাকেই আমি বলেছি দাদু। বলো, তাই চলো এই পথ দিয়ে যেতে যেতে তোমার মনের সব গোপন কথা আমি শুনে নেবো, কেমন? আমি বলছি তবে শোনো, বলো যে শোনো শোনো ও গো দাদু,
তুমি স্কুলে যাবে না না তোমার স্কুলে লেখাপড়া ভালো লাগছে বলে না দাদু না বলে আদি ভাই বলো আমিও তোমায় বলছি তোমায় আজ থেকে আর স্কুলে যেতে হবে না ওগো দাদু কি কি বলছো তুমি সত্য সত্যই বলছি সত্যি তুমি আমার সঙ্গে থাকবে হ্যাঁ আর চলো আমরা দুজনে মিলে তোমার পিতার ব্যবসা বাণিজ্য সামলাবো না 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 আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না জানো দাদু ওই ব্যবসা বাণিজ্য আমার একটুও ভালো লাগে না দাদু ভাই দাদু হ্যাঁ তুমি স্কুলে যাবে না লেখাপড়াও করবে না না ব্যবসা বাণিজ্য করবে না তো তুমি করবেটা কি আমি কি করব জানো দাদু সে কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে আমি বুঝি হ্যাঁ বলো বলো লেখাপড়া আমি কথা দিচ্ছি একটি সুন্দর লাল টুকু মেয়ের সঙ্গে না আমি তোমার বিবাহ দিয়ে ফেলবো সত্যি বলছো দাদু সত্যি আমার বিয়ের বয়স হয়ে গেছে তাহলে দাদু ভাই আমি বলছি তোমার বিয়ের বয়স হয়নি ও তুমি বিয়ে করবে সামান্য দুধের বালক তুমি যার নাক টিপলে উনি এক বালতে দুধ বের হবে তাই আমি যখন তোমায় কথা দিয়েছি আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব সত্যি বলছো সত্যি সত্যি বলছি দাদু ভাই আমার বিয়ে দেবে এত যে লাভাচ্ছ হ্যাঁ তুমি যে বিয়ে করবে তাতে আমার কি লাভ হবে শুনো শুনো এই যে আমি যখন বিয়ে করব আমার বউ রান্না করে দেবে তোমায় খেতে দেবে চা করে নিয়ে দেবে তুমি খাবে কত আদর যত্ন করবে তোমায় তুমি বিয়ে করবে শুধু আমি চা পাবো আর ভাত পাবার জন্য তাহলে আর কি না কি তাহলে আমার একটা আশা আছে কি আশা আছে বলছি কি তুমি আমি দুজনে আর তোমার বউকে সঙ্গে নিয়ে কোথায় যাবে ঘুরতে যাবো ঘুরতে ঠিক আছে তাহলে যাবো বোঝে না কিছু না আমি বলছি দাদু ভাই যাও যাও আর দেরি না করে তুমি মায়ের কাছে যাও কেমন ঠিক আছে আমি মায়ের কাছে যাচ্ছি যাও যাও আমার বিয়ের ব্যবস্থা করবে কিন্তু হ্যাঁ অবশ্যই আমি তাহলে আসলাম যাও যাও ও দাদু দাদু ভাই তাহলে বলে যাই আর কি বলবে বিয়ে কিন্তু আমি সাত দিনের মধ্যে করতে চাই সাত দিনের মধ্যে বিবাহ করবে বেশি বিলম্ব যেন না হয় তাই হবে যাও দাদু ভাই ওই তো চলে গেল হাই স্টুডিওতে সবই মাত্র যে দাদু বাচ্চার বয়স সেই ছিল আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে
আমি তো কথা দিয়ে ফেললাম যেভাবেই হোক না কেন আমি তার বিয়ের ব্যবস্থা করব তাই বিলম্বনা করে তারই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেব তার পিতার কর্ণে পৌঁছে দেব আজ আমি মন্ত্রী কাকুড়িয়া রাই আমার ভক্ত দল্লব লক্ষিন্দরকে ওই পাঠশালায় ভর্তি করেছি জানি না আমার ভক্ত দল্লব লক্ষিন্দর ওই পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছি এ পর্যন্ত মন্ত্রী কাকুর ফিরে আসলো না আমি দেখি কিছু সময় বিশ্রাম করে কত সময় মন্ত্রী কাকু ফিরে আসে ওই পাঠশালা থেকে বলি বাবা চা বলি ও বাবা চা মন্ত্রী কাকু আমাদের সব আশা জুড়ে ব্যস্ত হয়ে গেছে বাবা চা আমাদের সব আশা শেষ হয়ে গেছে মন্ত্রী কাকু এই মহানন্দর দিন আপনি কেন খান্ড করেছে এমন কি আশা ব্যর্থ হয়ে গেছে তবে কি আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর আপনাকে অন্যায় কিছু বলেছি বলুন বলুন আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমি একটি শাস্তি দেবো মন্ত্রী কাকু বাবা চা দাদু ভাই আমায় কোনো অন্যায় বলেনি তবে কেন খান্ড করেছেন মন্ত্রী কাকু আপনার কি হয়েছে আপনি বলুন তো আজ আশা নিয়ে দাদু ভাই কামরায় পাঁচ সালাই ভর্তি হয়েছিলাম সত্য সত্য সে আশার মুখে যেন চায়ে পড়েছে বাবা চা দাদু ভাই পাঁচ সালাদিকে আমাদের আজকে প্রবেশ না করে আমাদের ওই কোষা মন্ত্রে প্রবেশ করেছিল বাবা চা একে আপনি বলেছেন মন্ত্রী কাকু আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরি ওই পাঠশালা থেকে না ফিরে গোসাই হরিকে প্রবেশ করেছে আপনি বলতে পারেন মন্ত্রী কাকু বাবা চা দাদু ভাই আমায় বলেছে সে আর কোনদিন ওই পাঠশালায় যাবে না যাবে না ওই পাঠশালা লাগে বলতে ভালো লাগে না বাবা ভালো লাগে না যার বাবা চা দাদু ভাই আমায় আর বলেছে কি বলেছে ওই পাঠশালা লাগে বলে ছেড়ে দিয়ে দাদু ভাই আজ জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে না না মন্ত্রী কাকু না একে আপনি শুনালে আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর মাইশে নবীন এই কথা আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বলতে পারে না মন্ত্রী কাকু আমার বিশ্বাস হয় না আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর এই কথা বলতে পারে না মন্ত্রী কাকু বাবা চা বলি ও বাবা চা তুমি একটি বার আমার কথা বিশ্বাস করো দাদু ভাই সত্য সত্যি বিয়ের জন্য পাগল হয়েছে আমি এত সময় বুঝতে পারলাম হয়তো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর এর জন্য পাগল হয়নি আপনি পাগল হয়েছেন আপনি মিথ্যাবাদী আপনি পাতারাম বেরিয়ে যান বেরিয়ে যান এই রাজপথ থেকে এই না তোমার মুখে দর্শন করতে এ কি করলে বাবা সেই তোমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করছে কোনোদিন তোমাদের ভালো ছেলে মন্দ কথা ভাবিনি বাবা আর আজ আজ তুমি আমার পুত্র সমতুল্য হয়ে আমায় কটু ভাগ্য প্রয়োগ করে রাজ প্রাসাদ পরিত্যাগ করতে বলছো বাবা চলে যাব বাবা কিন্তু আজ আমি সব বুঝতে পারছি বয়স তো আমার অনেক হয়েছে তাই এই রাজ প্রাসাদ আমার প্রয়োজনে শেষ হয়ে গেছে পুরো মানুষের তার কোনো প্রয়োজন থাকে না তাই তুমি আমার এত বড় কথা বলতে পারলে বাবা চা আমি চলে যাচ্ছি আমি আর কোনোদিন এই রাজপ্রাসাদের মুখে আসবো না আমি আর কোনোদিন দাঁড়াও মন্ত্রী কাকু দাঁড়াও বাবা চা আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়ে মন্ত্রী কাকু তুমি হচ্ছ আমার পুত্র সমতুল্য আমি তো তোমায় সবসময় ক্ষমার চোখে দেখি বাবা কিন্তু জানো বাবা চা আজকে দিন আমি যে কথা বলেছি সত্যই দাদু ভাই যেন সত্য সত্যই বিয়ের জন্য বিচলিত হয়ে পড়েছে বাবা চা মন্ত্রী কাকু মনে পড়েছে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরের কথা একটি দুরানি ধাত্রী মা আমার ভক্ত
দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে বক্ষে ঝড়ে কান্না করি। আমি দুলালি ধাত্রীমাকে জিজ্ঞাসা করলাম, দুলালি ধাত্রীমা কেন কেন আমার মুক্ত দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে আমি কান্না করি? ধাত্রীমা ধাত্রীমা আমায় কিছুতে বলল না। তারপর ধাত্রীমা যখন আমায় কিছুতে বললো না, আমি ধাত্রীমাকে অন্ধকারে গাড়ি বন্দি করলাম, বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। দুলালি ধাত্রীমা যেন ধুলাই গড়া করে দিতে লাগলো। খেতে খেতে আমায় বললো, সদাগরে বাবু বাবা চা আপনার বন্ধুকে নিয়ে আমি কেন কান্না করি আপনি জানেন? কেন কেন? একদিন বিধাতা তার লালাটে লিখনে লিখতে এসেছিল, দাদা বছর মধ্যে লেখাপড়া, দাদার বছর মধ্যে বিয়ে, বিয়ে যে মৃত্যু মনে চাইলে উহবা সরি ঘরে এই কথা শোনার পরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি কিভাবে বিবাহ দিই আপনি বলুন তো বাবা চা। তুমি সত্যি বলছো বাবা চা, এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, কিছুতেই না তোমার বিবাহ দেওয়া যাবে না বাবা চা। মন্ত্রী কাকু তখনই আমার ভিতরে মন্ত্রীকে আপনি মন্ত্রী করছে, আপনার কোনো বুদ্ধি নেই এই বিয়ে ফেলানো যে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের কথা আপনি বলেন তো বাবা চা। তুমি এই সত্যি বলেছো বাবা চা, সামান্য দুধের মতো বালককে বিয়ে ফেলতে পারবো না, তা কখনো হয় বাবা চা? পারবো, আমার কাছে রয়েছে একটু উপযুক্ত বুদ্ধি বাবা চা। আমার কি বুদ্ধি রয়েছে মন্ত্রী কাকু? বাবা চা আমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে। কটক শহরে? সেখান থেকে সুন্দর একটি গিরিবাস পাড়া নিয়ে এসে আমি আমার দাদু ভাইয়ের উত্তর দেবো। আর ওই পায়রা নিয়ে আমাদের রয়েছে নবলক্ষ ফুলের বাগান, ওই বাগানে খেলাধুলা করতে করতেই দেখবে দেখবে একদিন দাদু ভাই সত্য সত্য বিয়ের কথা ভুলে গেছে। মন্ত্রী কাকু বাবা চা অত্যন্ত যুক্তি মেনে পড়েছে, ওই পায়রা বিল আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথা যদি ভুলে যাই তুমি আর বিলম্ব নয়, ওই ভাইরা কটক শহর থেকে যে করে হোক না কেন, চৌদ্দ টাকা লাগুক না কেন, ওই ভাইরা নিয়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর হস্তে আপনি তুলে দেবেন। তাই বিলম্ব না করে চলো আমায় এই মুহূর্তে উড়িষ্যার ব্যবস্থা করে দাও। বেশ, তাই চলো না মন্ত্রী কাকু।